হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকাল বেড়াতে গিয়েছিলাম শারজা ডাউন টাউন এরিয়া, খুব সুন্দর একটা জায়গা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকুন এবং কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন। খুব সুন্দর একটা পার্ক। চতুর্দিকে একটা ভিউ। এখন খেলতে পারবো তোমরা এখানে? আমি জানি না তো এখানে আসবো যে নাহলে শর্ট। দেখেন মাকড়সার মতো স্পাইডার ওয়েব, অনেক সুন্দর না জায়গাটা? আমি ভাবছিলাম বাইরে তো প্রচুর গরম, সেজন্য বাইরে আসার ইচ্ছা ছিল না, কিন্তু এখানে এসে দেখি একটু গরম কমে। বাচ্চাদের খেলার জায়গাও আছে, কত সুন্দর জায়গা। আসলে বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়। দেখেন কত সুন্দর জায়গা, এই জায়গাটা হচ্ছে শারজা ডাউন টাউন এরিয়া। কত সুন্দর গ্রিন, বাচ্চাদের খেলার জায়গা। এই জায়গাটা আমরা আরেকবার আসছিলাম, আবার আসছি। কত সুন্দর জায়গা, বাচ্চাদের খেলার জায়গা অনেক সুন্দর। আমাদের সব পাবলিক এখানে বাতাসও দিতেছে মানুষ, দেখো তো মানুষ, বাচ্চারা খেলতেছে, কত মানুষ। খেলার জায়গা এটা, বাচ্চাদের খেলার জায়গা। এই যে আমার আন্টি আসতেছে লাল টুকটুকে ড্রেস পরে, কি ডাল জায়গা, বাচ্চাদের খেলার জায়গা। স্পাইডার ওয়েব উঠতেছে আমার ছেলে, কত মানুষ দেখা যায়। আমরা আসছিলাম রাতের বেলার ভিউ, একটা পার্কে আসছি, কি সুন্দর ভিউ, কত মানুষ, বাচ্চারা খেলতে খেলতে। এটা কি ডাউন, কি সুন্দর খেলার জায়গা বাচ্চাদের। কিভাবে খেলতে আসছে, এই জায়গাটা অনেক ডাউন। শুধু বাচ্চাদের খেলার জায়গা এখানে, বাচ্চা শুধু স্কেটিং করতেছে এখানে।
কি সুন্দর স্কেটিং করতে পারে। অনেক আরামের জায়গা, বসার জায়গা, পুরো জায়গাটা হচ্ছে স্কেটিং খেলার জায়গা। ছোটো ছোটো বাচ্চারা খেলতে আমরা দুজনে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতেছি আর ওদিকে বাচ্চারা খেলতেছে। আমাদের পার্কটাও দেখা হয়ে গেছে এবং একদিকে হাঁটাও হয়ে গেছে। সামনে কিন্তু অনেক ইয়ে আছে, ফ্ল্যাট আছে, এখানে ফ্ল্যাট বিক্রি হয়। বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের খেলার জায়গা এখানে। তারপর সুন্দর বসার জায়গা আছে, গাছ গ্রিন সিটির মতো অনেক জায়গা। চতুর্দিকে এত লাইটিং করে রাখা হয়েছে বোঝাই যায় না যে এটা রাতের বেলা। দেখেন একটা পার্কের ভিতরে আমরা কীভাবে দুজন একা একা ঘুরে বেড়ায় দেখতেছি। কোনো ভয় নেই, ডর নেই, কোনো সমস্যাও নেই এখানে। আর একদিকে বাচ্চারা খেলতেছে। অনেক কিন্তু সুন্দর জায়গা এবং পুরো পার্কটা আমরা এভাবে দুজন ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কোনো ভয় লাগে না। বাচ্চারা সব খেলতে খেলতে ঘন্টা রয়ে বসে আছে। এখন চলে গেছি আমরা বাসায়, তবে যাওয়ার পথে এখন খাওয়া দাওয়া হবে রাতের খাবার। বাচ্চারা বাইরে আসছে, খেলাধুলা করছে, অনেক টায়ার্ড হয়ে গেছে এবং ওদের ক্ষুধাও লেগে গেছে। তো বাইরে আসলে না খেয়ে বাসায় যাবে না। তো তারপর আমরা চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। তারপর ওখানে গিয়ে সবার জন্য ম্যাকডোনাল্ডসের বার্গার অর্ডার করা হয়। তো সবাই খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে যাই। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।